হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আজকে আর নতুন টপিক শুরু করতে চলেছি। আজকে প্র্যাকটিক্যাল ইকোনমি, ইউনো টেকনোলজি যেটাকে বলা হচ্ছে, আমরা সেটা ল্যাবের সম্বন্ধে কথা বলবো। আর আজকে সেই একটা প্রথম এপিসোডের একটা ফার্স্ট পার্ট, এটা হচ্ছে ওয়েডেল টেস্ট নিয়ে কথা বলবো। ওয়েডেল টেস্টের দুটো পার্ট আসবে, এটা প্রথম পার্ট। তো যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে প্লিজ লাল বোতামটা টিপে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? কারণ আমি এরকম ভিডিও নিয়ে আসি তোমাদের জন্য, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে চলো আজকে দেখে নেওয়া যাক আজকের আমাদের ফার্স্ট এপিসোডের ফার্স্ট পার্ট, সেটা হচ্ছে ওয়েডেল টেস্ট। ওকে, তো স্টার্ট। আজকের টপিক হচ্ছে ওয়েডেল টেস্ট। ওডেল জানতে হবে আমাদের যে ওডেল টেস্ট জিনিসটা কি। ওডেল টেস্ট একটা হচ্ছে সেরোলজিক্যাল টাইপের টেস্ট। সেরোলজিক্যাল টাইপের কি মানে, যেটা আমাদের বডি ফ্লুইড যেটাকে বলে, মানে সিরাম, ব্লাড এসব যেটা নিয়ে কাজ হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে বডি ফ্লুইড বা সেরোলজিক্যাল টেস্ট। তাহলে এটা ওডেল টেস্টটা হচ্ছে সেরোলজিক্যাল একটা টেস্ট। সেরোলজিক্যাল টেস্ট এটা কে ডিসকভার করেছিল না, জর্জ ফার্নান্ড উইডেল। ওটা 1986 আবিষ্কার ডিসকভার করেছিল কে, না জর্জ ফার্নান্ড উইডেল। ডিসকভার্ড বাই জর্জ ফার্নান্ড, FERNAND, ফার্নান্ড উইডেল, টাইফয়েড ফিভারটাকে আমরা ডিটারমিনেশন করার জন্য হচ্ছে এই ওয়েডেল টেস্ট আমরা করে থাকি, ঠিক আছে? এবার এবার কি হচ্ছে, সালমোনেলা টাইফি থাকে, ঠিক আছে? তারপরে সালমোনেলা প্যারাটাইপি থাকে, দু ধরনের হচ্ছে তোমার মাইক্রোবস থাকে, যেটা আমরা টাইফয়েড জীবন হিসাবে আমরা জীবনে দায়ী ওই ডায়টার জন্য, তবে যেটা দায়ী। তো এই জন্য কি হচ্ছে, সালমোনেলা টাইফি আর সালমোনেলা প্যারাটাইপি থাকে, ঠিক আছে? তো দুটো স্ট্রেন থাকে, সালমোনেলা টাইফি আর সালমোনেলা প্যারাটাইফি, ঠিক আছে? এবার কি হচ্ছে, সালমোনেলা টাইফি আর প্যারাটাইফি, এবার এই দুটোর মধ্যে প্রবলেমটা কি মানে, এ হয় সালমোনেলা টাইফির হচ্ছে, সালমোনেলা টাইফির একটা হচ্ছে সেল ওয়াল আর একটা ফ্লাজেলা। এবার সেল ওয়াল ফ্লাজেলার মধ্যে দুটো ডিফারেন্স আছে, দুটোতে এখানে অ্যান্টিজেন থাকে। আর এটা এটা একটা এক প্রকার সেরোলজিক্যাল টেস্টও ঠিকই, সেরোলজিক্যাল টেস্ট কি, এটা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশান যেটা থাকে। যেমন ইলাইজা এক্সাম মানে ল্যাব এক্সাম যেটা হয়, সেটাও একটা এ টাইপের মানে হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশানের যেমন হয়। তো এটাও হচ্ছে AGAB ইন্টারাকশানের একটা এক্সাম্পল, ঠিক আছে? তো এই AGAB ইন্টারাকশন হলে কী হবে না, তাদের যে সালমোনেলা টাইফি বা প্যারাটাইফি যেটা আছে, সেটা তার দুটো ভাগে, একটা আছে সেল ওয়াল আর একটা আছে ফ্লাজেলা। এবার সেল ওয়ালতে, সেল ওয়ালে একটা ধরনের অ্যান্টিজেন থাকে আর একটা ফ্লাজেলাও একটা অ্যান্টিজেন থাকে। এই অ্যান্টিজেনের জন্যই ব্লাডে হচ্ছে অ্যান্টিবডি সৃষ্টি হয়। আমরা যেটা ইমিউনিটি মানে ইমিউনোলজিতে আমরা পড়ি, সেটা বেসিক ইমিউনিটি মানে ইমিউন সিস্টেম যেটা থাকে, অ্যান্টিজেন অ্যান্টিবডি, তো তাদের মধ্যে ইন্টারাকশন হবে। ওকে, তো সেইটা হচ্ছে কি, এই এবারটা হচ্ছে কি না, এই টাইফির ক্ষেত্রে, সালমোনেলা টাইফির ক্ষেত্রে সেল ওয়ালে কি থাকে, ও অ্যান্টিজেন, ওকে? আর ফ্লাজেলাতে থাকে এইচ অ্যান্টিজেন, বোঝা গেল? এটা এটা হচ্ছে তোমার সালমোনেলা টাইফির ক্ষেত্রে, সালমোনেলা টাইফির ক্ষেত্রে হচ্ছে সেল ওয়ালে ও অ্যান্টিজেন আর হচ্ছে ফ্লাজেলাতে এইচ অ্যান্টিজেন থাকে। এবার আমরা আসবো সালমোনেলা প্যারাটাইফির ক্ষেত্রে, সেল ওয়াল, ঠিক
অ্যান্টিজেন, বি অ্যান্টিজেন আর ফ্লাজেলাতে থাকে এইচ অ্যান্ড বিএইচ অ্যান্টিজেন। বোঝা গেল? এটা হচ্ছে তাহলে হচ্ছে আমাদের সেলওয়ালে ও অ্যান্টিজেন, এই অ্যান্টিজেন স্যালমোনেলা টাইফির ক্ষেত্রে, আর স্যালমোনেলা প্যারাটাইফির ক্ষেত্রে সেলওয়ালে থাকে বি অ্যান্টিজেন আর ফ্লাজেলার এইচ অ্যান্ড বিএইচ অ্যান্টিজেন। ওকে, এটা জাস্ট ইন্ট্রোডাকশান। এবার মানে এটা জাস্ট মানে কী বলবো, প্রিন্সিপাল যেরকম হয়, প্রিন্সিপালে যেরকম প্রথম একটুখানি লিখতে হয়, তারপরে আসল যে মেকানিজমটা থাকে সেটা পরে একটু পরে বলছি, এটা জাস্ট ইন্ট্রোডাকশানটা বলছি কি আমরা কেন করি। তো জিরো এইচ অ্যান্টিজেন, বিএইচ অ্যান্টিজেন, এটা তার সেলে থাকে, এদের সাপেক্ষে আমাদের ব্লাডে কী হয় অ্যান্টিবডি সৃষ্টি হয়, সেই অ্যান্টিবডিটাকে আমরা ডিটেকশন করার জন্য আমরা সিরাম প্রোভাইড করি। তার সঙ্গে কী হবে না, অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন হবে, যেমন আমাদের ব্লাড গ্রুপ টেস্টে যেমন অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন হয় এবং অ্যাগ্লুটিনেশন রিয়াকশন হয়, এখানেও সেম চিজ হবে, অ্যাগ্লুটিনেশন রিয়াকশন হবে। তার দ্বারা আমরা বুঝতে পারবো যে কোন, যদি ওএইচ অ্যান্টি ক্লাম্পিং হয় তাহলে আমরা বুঝবো হচ্ছে আমরা স্যালমোনেলা টাইফি উপস্থিত আছে, স্যালমোনেলা টাইফয়েড আছে। এবার তার সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্টটাকে স্টার্ট করব, ডক্টর ট্রিটমেন্ট স্টার্ট করেন। আর আমরা যদি স্যালমোনেলা প্যারাটাইফয়েড পাই, মানে এখানে যদি আমরা ক্লাম্পিং দেখতে পাই, মানে অ্যাগ্লুটিনেশন রিয়াকশন যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা ডিটারমিনেশন আসবো যে স্যালমোনেলা প্যারাটাইফি আমরা পেয়েছি, সেই জন্য আমরা কী করবো তার হিসাব সে আমরা ট্রিটমেন্ট করবো। এই হচ্ছে মোদ্দা কথা। এবার আসবো আমরা এর প্রিন্সিপাল কী, মানে হচ্ছে মেন মেকানিজমটা কী। ওকে, মুছে দিচ্ছি এটা। এবার আসবো প্রিন্সিপাল। প্রিন্সিপাল দুটো আছে, ওকে, একটা আছে না, এটা তো সবাই জানি, যেটা আমি বলেছি আগে মেনশন করি, এটা অ্যাগ্লুটিনেশন টেস্ট, কিসের জন্য আমরা টাইফয়েডকে ডিটারমিনেশন করার জন্য। ওকে, এবার কী হয় না, এবার ডিটারমিনেশন যখন আমরা করবো, মানে এর একটা ডিটারমিনেশন করার জন্য আলাদা কিট পাওয়া যায়, কিট থাকে, কিটে কী থাকে না, ও এইচ এইচ বিএইচ পজিটিভ আর নেগেটিভ, এর তার রিজেন্ট থাকে। ওকে, আর কী থাকবে, মিক্সিং স্ট্রিক, মিক্সিং স্ট্রিক, আর থাকবে তোমার হ্যাঁ স্লাইড, স্লাইড, ওই মার্কারগুলো থাকবে। এটা স্লাইডে কী থাকে না, ছটা এরকম ক্যাভিটির মধ্যে থাকে, যেগুলো আমরা ওই টিস্যু কালচারের সময় যখন প্ল্যান্ট টিস্যু কালচারের ল্যাবে যখন ইউজ করতাম ছোটো ছোটো যে স্ক্যাম্পল, ওখানে আছে তুলে এখানে ওই এতে রাখার জন্য, সেরকম ছোটো এবং ক্যাভিটি স্লাইডের মধ্যে থাকবে এরকম। জাস্ট জাস্ট লুক ডাইরেক্ট, এটা স্লাইড মনে করো, ঠিক আছে, তো এরকম তিন চার পাঁচ ছয় এরকম করে তার ক্যাভিটি থাকবে। এবার আমরা এখানে কী করবো না, এখানে মার্ক করে নেব ও, ঠিক আছে, তারপর এইচ এইচ বিএইচ পজিটিভ নেগেটিভ, এরকম করে আমরা মার্ক করবো। মার্ক করে নিয়ে এখানে আমরা যেখানে যেরকম মার্ক করেছি সেই অনুযায়ী এখানে তার এ থাকবে, সিরাম থাকবে, সিরামটা আমাকে দিতে হবে। ওকে, দিলে হচ্ছে আমরা পেয়ে যাবো ওখানে, তারপরে আমরা ব্লাড যেটা এ করবো সেটা আমি গেলে ইন্টারেশন করলে বোঝা যাবে। ওকে, কী আছে না, মেন প্রিন্সিপালটা যেটা হচ্ছে, এক তো বলে দিলাম এটা টাইফয়েড ডিটারমিনেশন করার জন্য যায় অ্যাগ্লুটিনেশন টেস্ট, আর এইটা ছাড়াও আছে না কি না, যদি হোমোলোগাস অ্যান্টিবডি আমাদের এতে প্রেজেন্ট থাকে, মানে ওই পেশেন্ট সিরামে, যে পেশেন্ট আমরা যেখান থেকে পেশেন্টটাকে আমরা ধরো, এটা আমার সন্দেহ মানে সন্দেহ হচ্ছে যে এর টাইফয়েড থাকতে পারে, তো এর আমি সিরামটা কালেক্ট করলাম, সেটাকে আমি পেশেন্ট সিরাম বললাম, যদি এই সিরামে অ্যান্টিবডি থাকে তাহলে কী করবো না, ওটা অ্যান্টিজেনের সঙ্গে রিয়াক্ট করবে, যেটা আমি প্রোভাইড করেছি স্লাইডে, সেই জন্য কী হবে না, স্লাইডে প্রোভাইড করলে কী হবে, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান হয়ে, তো ধরো এটা এরকম এ দেওয়া আছে, তো যখন আমরা রিয়াকশান যদি করে তো এরকম ডিসকনেক্ট হয়ে যাবে, মনে হচ্ছে ক্লাম্পিং হয়ে যাবে, অ্যাগ্লুটিনেশন দেখা যাবে, তার থেকে আমরা প্রুভ হয়ে যাবো যে এই ব্যাপার রেজাল্ট প্রেডিকশন করতে পারবো। তো এটা হচ্ছে প্রিন্সিপাল, বোঝা গেল প্রিন্সিপালটা কি না, প্রিন্সিপালটা যদি হোমোলোগাস অ্যান্টিবডি আমরা প্রেজেন্ট থাকে ওই অ্যান্টিজেনের সাপেক্ষে, তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডির সঙ্গে ইন্টারাকশন হবে, তার মাধ্যমে দিয়ে কী হবে না, একটা ক্ল্যাম্পিং বা অ্যাগ্লুটিনেশন রিয়াকশান হবে, ঠিক আছে, সেই রিয়াকশান দেখে আমরা রেজাল্ট প্রেডিক্ট করতে পারবো যে হ্যাঁ এটা আমাদের পজিটিভ রেজাল্ট কি নেগেটিভ রেজাল্ট, ওই ধরনের পজিটিভ, যদি অ্যাগ্লুটিনেশন আসে তাহলে পজিটিভ, একটা যদি না আসে নেগেটিভ। ওকে,
তো এইটা হচ্ছে মেন প্রিন্সিপাল। এবার আসছি আমাদের এখানে কী কী দরকার, মানে যে রিকোয়ারমেন্টস। রিকোয়ারমেন্টস ফ্রেশ সিরাম, ফ্রেশ সিরাম 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডে স্টোর থাকবে, ওকে। আর হচ্ছে শুড নট বি, আচ্ছা ওটা সিরামটাকে হিট করা যাবে না, আর মানে ইনঅ্যাক্টিভ থাকতে হবে, সরি শুনের অ্যাক্টিভ না, অ্যাক্টিভ থাকতে হবে, মানে ইনঅ্যাক্টিভ নয় অ্যাক্টিভ। এটাকে মানে ফ্রেশ সিরাম থাকবে যেটা 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডের মানে স্টোর থাকবে ফ্রিজে, আর ওটাকে হিট করা যাবে না সিরামটাকে, আর ইনঅ্যাক্টিভেটেড থাকা যাবে না, অ্যাক্টিভেট সিরাম দরকার, ওকে। এটা হচ্ছে সিরাম। এবার হচ্ছে তার কমপ্লিট ক্লিট যেটা আছে, তো ক্লিটে আমি বলেছি ক্লিটে কী থাকবে, টুই ধরো এস টাইফি, সালমানা টাইফির ক্ষেত্রে, ওহো টাইফি থাকবে হচ্ছে কি, এস টাইফি থাকবে আমাদের জিরো অ্যান্টিজেন, মানে জিরো অ্যান্টিজেন নেই যা ও অ্যান্টিজেন, এস টাইফি থাকবে হচ্ছে এইচ অ্যান্টিজেন যেটা বলেছি, আর এস টাইফি এস প্যারাটাইফি থাকবে, প্যারাটাইফি থাকবে কি সে এইচ, সরি প্রথমে এইচ এও এইচ অ্যান্টিজেন থাকবে, এস প্যারাটাইফি এইচ অ্যান্টিজেন, এস প্যারাটাইফি থাকবে বিএইচ অ্যান্টিজেন, আর পজিটিভ নেগেটিভ যেটা আছে সেটা তো কন্ট্রোল যেটাকে থাকবে সেটা আমি বলবো, ওকে। তো এইটা, তারপরে আছে তিন পজিটিভ কন্ট্রোল কন্ট্রোল, ফোর এটা হচ্ছে টেস্ট লাইট থাকবে যেটা কিটের মধ্যেই থাকবে সব, আর ফাইভ লাস্ট এটা আছে মিক্সিং স্টিক, মানে যেটা দিয়ে আমরা ওই সিরাম আর অ্যান্টিজেনটাকে আমরা মিক্স করবো, ঠিক আছে, তো সেটা মিক্সিং টি, এগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট, ওকে। এবার আসি প্রসিডিউর, আমি স্টেপস অনুযায়ী লিখছি, ওকে। তো প্রথমে প্রসিডিউরটা কি, প্রসিডিউর হচ্ছে এর দুটো প্রসিডিউর থাকে, এটা দুটো প্রসিডিউর থাকে, একটা র্যাপিড টেস্ট, ঠিক আছে, আর একটা হচ্ছে টিউব টেস্ট, ওকে। র্যাপিড টেস্টটা কি, একটা হচ্ছে আমার র্যাপিড টেস্ট আর একটা হচ্ছে টিউব টেস্ট। র্যাপিড টেস্টের মানে কী হচ্ছে, পাঁচ মিনিটও লাগবে না, চার পাঁচ 2 থেকে 3 মিনিটের মধ্যে রেজাল্ট চলে আসবে র্যাপিড টেস্টে, আর এর ক্ষেত্রে মনে হচ্ছে আমাদের টিউব টেস্টের ক্ষেত্রে ওটা আমাকে ওভারনাইট ডিউরেশনে রাখতে হবে, রেজাল্ট মেলা পাওয়ার জন্য হচ্ছে ওভারনাইট কন্ডিশনে রাখতে হবে, সম্ভবত 16 to 16 তো টেম্পারেচারটা মনে আসছে না, হ্যাঁ সে কিছু মনে আসছে না, ওটা আমি ওর সেকেন্ড পার্টটা যখন বলবো, সেকেন্ড পার্টে ওই প্রসেস স্টেপসটা আমি বলবো, সেই সঙ্গে আমি ইনক্লুড করে দেবো, ঠিক আছে। তো এখন আমি র্যাপিড টেস্ট সঙ্গে কথা বলবো, তো এই দুটো টেস্ট, র্যাপিড টেস্ট আর হচ্ছে টিউব টেস্ট। এবার হচ্ছে র্যাপিড টেস্ট, র্যাপিড টেস্ট, র্যাপিড টেস্টের সময় কী হয় না, র্যাপিড টেস্ট যখন আমরা ওই অবজারভেশনটা পেয়ে যাবো, মানে আমরা যদি ওই ভিজুয়ালাইজেশনটা দেখতে পাই, তাহলে হচ্ছে সঙ্গে সঙ্গে আমরা চলে যাবো কোথায়, না হচ্ছে কোয়ান্টিটেটিভ স্লাইড টেস্ট। এর সঙ্গে কী হয়, যখন আমরা রেজাল্ট দেখতে পাবো সঙ্গে সঙ্গে চলে যাবো কোয়ান্টিটেটিভ টেস্ট, কোয়ান্টিটেটিভ স্লাইড টেস্ট, ওকে। এটা কিন্তু র্যাপিডের মধ্যে পড়ছে, এটা আলাদা করে কোনো একটাই নয়, ওকে, ওর সঙ্গে পড়ছে, যখন এর এটা একটা রেজাল্ট পেয়ে যাবো সঙ্গে সঙ্গে এই রেজাল্টটা এখানেও কন্টিনিউয়াসলি করবো আর কি, বাস আর কিছু না। আর সেকেন্ড স্টেপটা সেটা আলাদা পুরো, সেটা আমি পরে বলবো, মানে ওই সেকেন্ড পার্টে বলবো, এই ভিডিওর সেকেন্ড পার্টে, ওকে। তো র্যাপিড টেস্ট আমি বলছি, এর প্রসিডিউর কী, ফার্স্ট কী করতে হবে, মানে যে টেস্ট লাইটটা লিখতে হবে, টেক
টেস্ট স্লাইড অ্যান্ড ক্লিন ইট অ্যান্ড ড্রাই ইট। এরকম স্লাইড, ওকে। এখানে কী করতে হবে, তুমি এখানে 1 2 3 4 5 6 করতে পারো, না হলে এখানে মার্ক ও, এখানে মার্ক এইচ, এটা হচ্ছে এইচ, এটা বিএইচ, এটা পজিটিভ বা এটা নেগেটিভ, এটা পজিটিভ, এরকম করে মার্ক করতে পারো, অথবা অথবা এটা পজিটিভ এটা নেগেটিভ করতে পারো, ওটা ও করতে পারো, ওটা এইচ করতে পারো, বা এটা এইচ এটা বিএইচ, এরকম করেও সাজাতে পারো যেটা। কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আমি যেখানে মার্ক করেছি সেই নির্দিষ্ট স্থানে আমার নির্দিষ্ট রিয়েজেন্টটা আমাকে যেন দিতে হয়, নাহলে কিন্তু রিয়াকশান উল্টোপাল্ট ফরওয়ার্ড হয়ে যাবে, রেজাল্ট আসবে না। ওকে, তোমাকে এই এটা মানে এ রাখতে হবে, ধারণ মানে কী বলবো, মানে এটাকে চিন্তাভাবনা রাখতে হবে, মানে ঠিক করে রাখতে হবে। ওকে, এই সেকেন্ড কি, এবার কী হচ্ছে না, টেস্ট সিরাম যেটা আছে, টেস্ট সিরাম কিন্তু আমি এই সবগুলো হচ্ছে মানে অ্যাড টেস্ট সিরাম টু অল সিক্স মার্কড মার্কড প্লেস। টেস্ট সিরাম হচ্ছে এখানে সবগুলো দিয়ে দিতে হবে, এটা হচ্ছে টেস্ট। এরকম টেস্ট আমার সিরামটা দিয়ে দেবো। ওকে, আফটার ড্যাট ওপরটা মুছছে, এখানটা লিখছি থার্ড। এবার হচ্ছে যে অ্যান্টিজেনটা থাকবে, ওকে, অ্যান্ড টেস্ট সিরামটা মানে বুঝতে পারছো তো, ব্লাড। ওকে, এবার আমরা হচ্ছে অ্যান্টিজেন, অ্যান্টিজেনটা কোথায় পাবো, কিটে দেওয়া থাকবে ওখানে, তার যেরকম আমি ওই পাশে স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি, দেখে নাও, যেরকম যে আমাদের ব্লাড ডিটারমিনেশন করার সময় যখন ওইটা দিয়েছিলো যে বোতলগুলো যে আমরা নিয়ে অ্যাড করে তারপরে মিক্সিং স্টিক দিয়ে করেছিলাম, সেরকমই কিটের মধ্যে ওই টেস্ট সিরামটা থাকবে, টেস্ট সিরাম বলছি অ্যান্টিজেনটা থাকবে। যেমন হচ্ছে এইচ অ্যান্টিজেন, এইচ অ্যান্টিজেন ওটা কী হবে, তো অ্যাড অ্যান্টিজেন ও এইচ এইচ অ্যান্ড বিএইচ। ওকে, অ্যান্ড অ্যাজ অ্যাজ পজিটিভ অ্যান্ড নেগেটিভ সবগুলোতে অ্যান্টিজেন অ্যাড করতে হবে, বোঝা গেল ব্যাপারটা। তারপর অ্যান্টিজেন মানে হচ্ছে এখানে পজিটিভ অ্যান্টিজেন মানে হচ্ছে ও এইচ বিএইচ যেটা আছে তার মানে ওর জন্য ও অ্যান্টিজেনের জন্য আলাদা রিয়েজেন্টের বোতল থাকবে, এইচের জন্য আলাদা রিয়েজেন্টের বোতল থাকবে, সেখান থেকে দিতে হবে। পজিটিভ জন্য এখানে বোতলে লেখা থাকবে পজিটিভ, তো সেই পজিটিভের জায়গায় সেই বোতলে পজিটিভটা দিতে হবে, এই না কিন্তু যে আমি পজিটিভের মধ্যে ও ঢেলে দেবো বা পজিটিভটা আমি এইচে ঢেলে দেবো, এরকম নয়, ঠিক আছে, যা একটু যেরকম সেখানে ডালতে হবে। ওকে, দিয়ে ফোর্থ, ফোর কী হবে না, যেখানে আমি যে মানে এ করলাম এটা তো আমরা ঢেলেছি, ধরো এটা হচ্ছে টেস্ট সিরাম, এটা জ্বলছে না যদিও, আর এটা হচ্ছে তোমার অ্যান্টিজেন, বাস হয়ে গেল। এবার কী করব, মিক্সিং স্টিক দিয়ে, ধরো এটা মিক্সিং স্টিক, ওকে, তো আমরা এরকম মিক্সড ভালো করে মিক্স করে দিলাম, মিক্স করার পর এক মিনিট স্লাইডটাকে রেখে দাও আরামসে, ঠিক আছে, যাতে জল টল না আবার কোনো পড়ে যায়, ঠিক আছে। তো মিক্সিং স্টিক দেখে দেখা যাবে,
পাঁচ কি হবে? এক দুই তিন চার পাঁচ ছয়, এটা ধরো ও এইচ এইচ বিএইচ নেগেটিভ পজিটিভ। ধরো এক্ষেত্রে ধরো ওর কাছে কিছু এলো না, ও যেরকমই সেরকমই আছে। ওকে, এইচে হচ্ছে আমার ক্লাম্প হয়ে গেল, বিএইচে কিছু হয়নি, এই নেগেটিভে হচ্ছে কি হবে, নেগেটিভ ধরো হচ্ছে কিছু হয়নি, পজিটিভের ক্ষেত্রে ধরো ক্লাম্প, এইচের ক্ষেত্রে কিছু হয়নি। এটা যখন আমি বুঝব তখন আমি কি বলেছিলাম, ও এইচ যেটা আছে সেটা হচ্ছে এইচ টাইফির ক্ষেত্রে অ্যান্টিজেনটা ইউজ করা হয়, তাহলে আমার এখান থেকে আমার রেজাল্ট কী ক্যালকুলেট করব, না হচ্ছে এইচ পজিটিভ টাইফি, এস টাইফি পজিটিভ, এরকম করে রেজাল্ট ক্যালকুলেট করা হয়। ওকে, স্টেপস বোঝা গেল কি কী হলো। স্টেপ প্রথমে হচ্ছে স্লাইডটাকে ক্লিন ড্রাই মানে ক্লিন করতে হবে, তারপরে মার্ক করতে হবে ও এইচ এইচ বিএইচ, তারপরে হচ্ছে পজিটিভ নেগেটিভ কন্ট্রোল করতে হবে, তারপরে সেই ঠিক মতো জায়গায় লেবেলিং পড়া জায়গায় আমাদের অ্যান্টিজেন সিরাম প্লাস বার করে মিক্সড করতে হবে, তারপর এক মিনিট রেখে দিতে হবে। এক মিনিট রাখার পর আমাদের এরকম রেজাল্ট আসবে। ওকে, এরকম রেজাল্ট এলে আমরা কী করবো, সঙ্গে সঙ্গে কোয়ান্টিটেটিভ টেস্ট যেটা আছে সেটা করবো। এবার কোয়ান্টিটেটিভ টেস্টটা কী সেটা আমরা দেখে নিই। কোয়ান্টিটেটিভ স্লাইড টেস্ট, স্লাইড টেস্ট ইউ টেস্ট, হ্যাঁ সরি স্লাইড টেস্ট। এখানে কিছু নয়, এখানে সেম চিজ হবে, মানে হচ্ছে স্লাইড টেস্ট হবে। এবার স্লাইডে কী করতে হবে, স্টেপস এক দুই তিন চার পাঁচ ছ, না এখানে কী করতে হবে, সরি এখানে আছে ছটা না নিয়ে যেটা আছে পাঁচটা নিতে হবে। ওকে, পাঁচটা ইন দ্য সেন্স পাঁচটা যেটা হচ্ছে ফাইভ ইন দ্য টেস্ট কার্ড। ওকে, টেস্ট পাঁচটা মানে ওখানে ও এইচ এইচ বিএইচ এটা কিন্তু এরকম করে নয়। ওকে, এখানে শুধু করতে হবে কি, এখানে কী হয় না টাইট্রেট মানে এ দেখতে হবে, তার ফর্মুলার যে দেখতে হবে না, তা ওয়ান টু থ্রি ফোর ফাইভ, একটা এটা নিতে হবে না, পাঁচ নিতে হবে। ওকে, তো এই আমরা যখন পাঁচ নেব তো এখানে কী অ্যাড করব, না পরিমাণ একটা অ্যাড করতে হয় যেটা হচ্ছে 0.05 ml টেস্ট সিরাম এখানে ডালতে হবে, মানে এখানে দিতে হবে হচ্ছে 0.01 ml, এখানে দিতে হবে 0.04 ml, আর চার নম্বরে দিতে হবে 0.08 ml, আর এখানে দিতে হবে সরি 0.02, এটা হচ্ছে 0.02, এটা হচ্ছে 0.04, লাস্ট এটা আছে মানে এটা হচ্ছে 0.08 ml, এটা আমরা দিলাম টেস্ট সিরাম। ওকে, টেস্ট সিরাম দিতে হবে কী হবে, তারপরে হচ্ছে আমরা অ্যান্টিজেন এরকম রিয়েজেন্ট যেটা আছে রিয়েজেন্ট অ্যান্টিজেন দেবো, এখানে সমস্তগুলো মিক্স করব, তারপরে মিক্স করার পর মিক্সিং স্টিক দিয়ে আবার একটু অবজারভেশন করব, না অবজারভেশন করার কী হবে, না স্লোলি ফর অ্যাগ্লুটিনেশন হবে, সবগুলোতে অ্যাগ্লুটিনেশন হবে। ওকে, এবার অ্যাগ্লুটিনেশন হলে কী করবে, না আবার ওই যে যে স্টেপসগুলো বললাম ওই স্টেপসটা আবার ফলো করতে হবে ছবার, ঠিক আছে।
antigens rapid slide test, okay, corresponding to the tube test is repeat 1 to 6 আরে ওয়ান টু সিক্স ছবার না সরি তিনবার এবার তিনবার করার পর কী হবে না তার একটা রেশিও আসবে ঠিক আছে এবার রেশিওটা কী করে আসে না রেশিওটা কী কত রেশিও আসবে সেটা আছে চার্ট ঠিক আছে সার্কেল তারপর আছে সিরাম ভলিউম অ্যান্টিজেন ড্রপ এবার কোয়ান্টিটি আমরা যে কিভাবে মেজার করবো না সার্কেল সার্কেলের ওয়ানের ক্ষেত্রে আসবে এটা হচ্ছে ফার্স্ট সার্কেল সিরাম ভলিউমটা কত ছিল আমরা দিয়েছিলাম 0.05 ml এবার অ্যান্টিজেন ড্রপটা কত ওয়ান ড্রপ ঠিক আছে আর এখানে আসবে 120 সেকেন্ডে আসবে কত দিয়েছিলাম 0.01 ml ওয়ান ড্রপ সবগুলো ওয়ান ড্রপ হবে কিন্তু অ্যান্টিজেন সবগুলোতে ওয়ান অ্যান্টিজেন ড্রপ হবে এখানে একটা ডবল হবে 140 থার্ড থার্ডে কী হবে না থার্ডে হবে আমার 0.02 ml না সরি এখানে কী করতে হবে এখানে ml যেটা আছে ml হিসাবে যেরকম আমরা ml কী হয় না এখানে আমরা যত ml দিয়েছিলাম সেই ক্যালকুলেটর অনুযায়ী থাকবে যত বেশি থাকবে উপরে মানে যত বেশি ml থাকবে তার এই ভ্যালুটা তত কম হবে আর যত কমতে থাকবে ভ্যালু মানে আছে এখানে তার সিরাম ভলিউম ঠিক আছে তার তত এখানে অ্যাপ্রক্সিমেট টাইমটা মানে অ্যাপ্রক্সিমেটের যে ভ্যালুটা ও রেশিওটা ওটা বাড়তে থাকবে ডবল হতে 120, 40, 60, 80 করে বাড়তে থাকবে যেমন এটা এখানে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি এক্সাম্পলটা হচ্ছে ধরো এখানে 0.08 ml আছে তো 120 হবে তারপর আমরা এখানে চলে আসবে 0.04 ml তো হবে 140 ঠিক আছে আর হচ্ছে 0.02 ml ওয়ান ড্রপ 160 সরি ডবল হবে না সরি 40-80 ফোর্ড 0.01 ml ওকে এটা তো ওয়ান ড্রপ থাকবে অ্যান্টিজেন ড্রপটা কোনো চাই ওটা কনস্ট্যান্ট থাকবে ওয়ান ড্রপ ঠিক আছে 180 হতো 160 ওকে ফিফথ 0.005 ml ওয়ান ড্রপ 1320 এরকম করে কোয়ান্টিটি টেস্টের রেজাল্ট মানে বের করতে হয় মানে যে যত বেশি উপরে থাকবে তার অ্যাপ্রোচ টাইম কম হবে এবার বেশি থেকে ছোটো মানে এখান থেকে এটা ডিক্রিজ করছে তো এটা কী হবে এই লেভেলটা ইনক্রিজ মানে এটা হচ্ছে এখানে দেখাচ্ছি তাদের নিচে বরাবর এটা ইনক্রিজ হবে ইনক্রিজ আর এটা হচ্ছে এখানে ডিক্রিজ এই হচ্ছে কেস ঠিক আছে তো এটা আমরা সেই প্রথমে জেনারেলি এটা ইউজ করা হয় না জেনারেলি কম ইউজ করে কিন্তু জেনারেলি আমরা ওই টেস্টটা কেসে দেখার জন্য অ্যাগ্লুটেশন দেখার জন্য আমরা ওই স্লাইড টেস্টটা র্যাপিড টেস্টটা আমরা করি আর কোয়ান্টিটি যেটা আছে এই লার্জ টেস্ট যেটা টিউব টেস্ট এটা আমি সেকেন্ড পার্টে বলবো এর বিস্তারিত সম্বন্ধে তো এটা হচ্ছে তোমার এ টেস্ট ওয়েডাল টেস্ট ঠিক আছে তো বোঝা গেলো ওয়েডাল টেস্টটা কী জিনিসটা আর তো যদি না বুঝতে পারো কমেন্ট করো কোনো কিছু প্রবলেম কোনো ডেটা যদি আমি যদি কিছু ভুল করে থাকি তো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাও আর তোমার যদি কিছু কোয়েশ্চেন থাকে তো আমরা বলতে পারো কমেন্ট ডাউন কমেন্ট করার অসুবিধা নেই আর হ্যাঁ চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর এই ভিডিওটা তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যারা ইমিউনোলজি নিয়ে পড়ে বা বায়োটেকনোলজি নিয়ে পড়ছে তাদের সঙ্গে শেয়ার করে দাও আর আমার চ্যানেলটাকে নিয়মিত সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে আর সেকেন্ড ভিডিওটা তাড়াতাড়ি আসবে কোনো অসুবিধা নেই সেকেন্ড পার্টটা তো তোমাদের সাপোর্ট পাচ্ছি
আরও পাই, আরও জন্য পেতে চাই। আর থ্যাংক ইউ ফর ইয়ার সাপোর্ট অ্যান্ড কিপ শেয়ারিং মাই ভিডিওস অ্যান্ড আমার ফেসবুক পেজটাকে ফলো করতে পারো, ওয়ার্ল্ড অফ বায়োটেকনোলজি, ঠিক আছে, যেখানে আপডেট থাকবে কবে ভিডিও আসবে কবে না আসবে। আর আমার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো সুব্রত মাইতি। আর হচ্ছে আমার ইনস্টাগ্রাম প্রোফাইল আমি ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে যাকে ফলো করতে পারো। বাস এটা আজকের মতো, টাটা, বাই বাই, ভালো থাকো।